ভোট চাইতে যাচ্ছে, কি বলে ভোট চাইছে মানুষের কাছে? মানুষের কাছে তো এখন অনেক কথা বলার, বিজেপি তৃণমূলের যেই অবস্থান সেইখান থেকে দাঁড়িয়ে বামপন্থী হিসেবে একটা কোনো কথা না, অনেক কথা। তারা যখন চুরির টাকা, ইলেকট্রাল বন্ডের টাকায় মানুষকে কেনার চেষ্টা করছে, তখন আমরা প্রতিনিয়ত এই যে দেখছো ইমোশনাল বন্ড, মানুষের বন্ড, সেই বন্ডের জন্যই আমরা বিশ্বাসী যে বামপন্থীরা আরও একবার অনেক ভালোভাবে এগিয়ে যাবে। নাম শাইনী চট্টোপাধ্যায়। কি বলে ভোট চাইছে মানুষের কাছে? বর্তমানে যে নিয়োগ, বর্তমান পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে যে বড় কেলেঙ্কারি, সে স্বচ্ছভাবে নিয়োগ এবং সব কিছুর দাম যে পরিমাণে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, সেগুলো মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, এগুলোর দাবিতেই আমরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি। অনন্যা মণ্ডল, দেখুন এবারের ভোট মানুষ দেবে হচ্ছে দুর্নীতির বিপক্ষে ভোট দেবে। যেভাবে এরাজ্যের সরকার দুর্নীতিকে হচ্ছে এক প্রকার বলতে গেলে দুর্নীতিকে হচ্ছে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, অন্যদিকে দাঁড়িয়ে দেশের সরকার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দুর্নীতিটাকে হচ্ছে আমার আপনার সামনে হচ্ছে এক প্রকার শিল্পের পর্যায়েতেই নিয়ে গেছে। রাজ্যের সরকার, দেশের সরকার একদিকে দাঁড়িয়ে হচ্ছে বিকল্প শিক্ষা, বিকল্প স্বাস্থ্য, বিকল্প কর্মসংস্থান, এই যে দেখলেন আপনারা হচ্ছে এক ঝটকায় চব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল। এটা শুধুমাত্র 24,000 শিক্ষকের চাকরি গেল সেটা নয়, এই যে যে শিক্ষকরা যে স্কুলগুলোতে ছিল, এরকম যে কত স্কুল শিক্ষকের কারণে বন্ধ হয়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই। আর অন্যদিকে দাঁড়িয়ে এ দেশের সরকার শিক্ষাখাতে ব্যয় কমাচ্ছে, উচ্চশিক্ষাখাতে ব্যয় কমাচ্ছে, আপনি জানেন কারিগরি শিক্ষাখাতে ব্যয় কমাচ্ছে, স্কুল খাতে শিক্ষাখাতে হচ্ছে ব্যয় কমাচ্ছে। আসলে এদেশের সরকার, এ রাজ্যের সরকার মনে করে যারা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, তাই প্রথম আক্রমণটা নেমে আসছে হচ্ছে যারা স্টুডেন্ট তাদের উপরে, এবং তারপরে দাঁড়িয়ে হচ্ছে বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। বামপন্থীরা যখন সরকারে ছিল তখন হচ্ছে বুদ্ধবাবু হচ্ছে বলেছিলেন যে এত স্কুল, এত কলেজ, এত ইউনিভার্সিটি, এত ইঞ্জিনিয়ারিং কলেজ, এত ছেলে মেয়ে প্রতি বছর পাস আউট হচ্ছে, এরা কোথায় যাবে? এদের জন্য শিল্পায়ন দরকার। আর আমরা রাজ্যের মাটিতে দেখলাম এ রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না এবং রাজ্যের সরকার শিল্পায়ন আনতেও ব্যর্থ, তাই বিকল্প শিক্ষা, বিকল্প স্বাস্থ্য, বিকল্প কর্মসংস্থান, এর পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি বিকল্পের কথা বলে। আমার নাম বিশাল দাস। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট চাইতে, কি বলে ভোটটা চাইছেন? দেখুন মানুষ নিজের অভিজ্ঞতা থেকেই দেখছে, তার অভিজ্ঞতা দিয়ে বুঝছে, তাদের এই ক বছরের অভিজ্ঞতায় যে এই যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি, ওষুধপত্রের দাম বেড়েছে, নিত্য প্রয়োজন জিনিসের দাম বেড়েছে, আর এগুলো আমরা মনে করি যে তৃণমূল হোক, বিজেপি হোক, ইলেকট্রাল বন্ডে এটা একটা পোশাকই নাম, কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন কর্পোরেটের কাছ থেকে আগাম ঘুষ নেওয়া, ঘুষ নেই, কারণ কর্পোরেটগুলো যখন দেখা যায় তারা যখন পয়সা দেয় যে তুমি পয়সা ছড়িয়ে যেভাবে মানুষেরকে ভুল বুঝে ভোটে জিতে আসো, তারপর আমাদের স্বপ্নগুলো সফল করো, আমরা 2 টাকার জিনিস 6 টাকা বেচবো, 8 টাকা বেচবো, যার ফলেই দেখছি আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, যেটা গরিব মানুষের, সাধারণ মানুষের বেঁচে থাকাটাকে দুর্বিষহ হয়ে পড়েছে, এটাই হচ্ছে না। আমার নাম অসীম মজুমদার। ভোট এই বলেই আমরা চাইছি যে বামফ্রন্ট ছাড়া তো আমাদের কোনো আর বিকল্প নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একমাত্র আমাদের যাকে আনতে হবে সেটা হচ্ছে আমাদের এই বামফ্রন্টকে আনতে হবে। ছাড়া তো আমরা পাচ্ছি, ছাড়া তো আমরা পাচ্ছি, দেখুন আমাদের সবাই তো অনেক কিছু বলে, শূন্য থেকে আরম্ভ করে অনেক কিছু বলে, কিন্তু আমরা যখন রাস্তায় দেখছি আমাদের সঙ্গে সঞ্জীব দাসের সঙ্গে সবাই হাত মেলাচ্ছে, তারপরে ভিডিও করছে, তার থেকে বুঝতে পারছি আমাদের প্রতি তাদের ভালোবাসাটা যথেষ্ট রয়েছে, অনেক বয়স্ক মানুষ এগিয়ে আসছেন, হাত মেলাচ্ছেন, তাদের থেকে আমরা বুঝতে পারছি যে ভালোবাসাটা আমাদের প্রতি আছে, বিশ্বাস আস্থা সবটাই আছে। রুম্পা ভট্টাচার্য। প্রথমত বর্তমান পরিস্থিতি, দ্বিতীয়ত এই দুর্নীতি নিয়োগ, আর এই যে যে কাটমানি সরকার, তোলাবাজি সরকার, দুর্নীতি সরকার, সব সরকারের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্যই আমাদের বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় আসা দরকার। সাড়া যথেষ্ট ভালোই সাড়া পাচ্ছি, সাড়া পাচ্ছি না বললো না, যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি, আশা করছি, আশা রয়েছে। হ্যাঁ মনে হচ্ছে, এখন বাকিটা তো ফলাফলই বলবে। ঐশী রয়, মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে,
মানুষ বলছে যেইভাবে চুরি হচ্ছে বিশেষ করে চারিদিকে দেখতে পাচ্ছে, মানুষ অনেকটাই সতর্ক হয়েছে এখন। মানুষ বলছে আমরা সাথে আছি, এখন ভোটের ফলাফল আমরা খুবই আশাবাদী, আমরা জিতব। মানুষের কাছে আমরা ভোট চাইছি, আমরা চাকরির দাবিতে রাস্তায় আছি, আমরা খাদ্যর জন্য রাস্তায় আছি, আমরা সবসময় মানুষের মেহনতি মানুষ শ্রমিকের পাশে আছি, আমরা এটা বলেই আমরা ভোট চাইছি। সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে, সেই বিষয়ে আমরা আশাবাদী। প্রিয়াঙ্কা দত্ত। আমরা ভোট চাইছি, এবারকার ভোটে গণতন্ত্রের বিশাল সংকট। সারা দেশে যদি আরেকবার বিজেপির সরকার আসে তাহলে আমাদের আশঙ্কা হলো গিয়ে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের গণতন্ত্র সমস্ত কিছু অবলুপ্তি হবে। দ্বিতীয় বিষয় হলো গিয়ে আমাদের যে কাজের প্রশ্ন, বেকারদের শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, প্রতিদিনের কৃষকদের যে তাদের যে প্রতি কৃষকদের যে ন্যায্য পাওনা, শ্রমিকদের যে ন্যায্য পাওনা যেটা এখন পাচ্ছে না, সে বিষয়টা সম্পর্কে আরও কঠিন সমস্যার সম্মুখীন হবে। সেই কারণে আমরা একদমই নির্দিষ্ট কতগুলো বিষয়ের উপর দাঁড়িয়ে মানুষের কাছে যাচ্ছি ভোট চাইতে। পশ্চিমবাংলায় আমরা বিজেপি ছাড়াও তৃণমূলের যে দুর্নীতি, আমাদের রাজ্যের বেকারদের যে সংকট, কোনো কলকারখানা নতুন করে হয়নি, নতুন করে কলকারখানা কোনো সম্ভাবনা নেই, সারা রাজ্য জুড়ে হলো গিয়ে সমাজ বিরোধীদের দাপট চলছে, স্থানে স্থানে এই ঘটনা ঘটছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করতে হবে, পশ্চিমবাংলাকে বেকার সমস্যা মুক্ত করতে হবে, এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে যা তৃণমূলের এবং তার সরকারের জন্য হচ্ছে তাকে মুক্ত করতে হবে। সেই কারণে এই সমস্ত নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আমরা ভোট চাইছি। দেবব্রত বসু, আমি জেলা কমিটির সদস্য, সিপিআইএম। আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন ফরন্ট রঙের প্রার্থী, তাকে মনোনীত করুন, বিপুল ভোটে জয় করুন, যাতে সে সব উন্নয়নের কাজ করবে, তার জন্য আপনারা ভোট দিন। কি নাম? শ্রাবণী সিং।